হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা দেখছো এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো বেশ কিছুদিন ধরে আমি প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছিলাম যে দাদা বা স্যার, ওয়েস্ট বেঙ্গলের ডিস্টেন্স অ্যাডমিশন কবে থেকে শুরু হবে, লাইক রবীন্দ্র ভারতী, লাইক কল্যাণী ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি। তো অলরেডি তোমাদের আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটি, বর্ধমান এবং রবীন্দ্র ভারতী বা কল্যাণীর একটা স্টেটাস বলেছিলাম এর আগে একটা ভিডিওতে। সেই ভিডিওটাতে সবাই খুব দারুণ রেসপন্স করেছিলে, তার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই প্রত্যেককে। তো আজকের এই ভিডিওতে আমরা বর্তমানে রাজ্যের দূরশিক্ষা নিয়ে আবারও কিন্তু সংকট তৈরি হয়েছে সেই বিষয়টা তোমাদের সামনে তুলে ধরতে চলে এলাম। প্রথমত, দূরশিক্ষাতে সংকট মানে স্টুডেন্টসদের কাছে কিন্তু একটা খারাপ খবর। আমি চাই না খারাপ খবর দিতে, কিন্তু স্টেটাস বা বর্তমান স্টেটাস কী আছে বা বর্তমান আপডেট কী আছে সেটা দেওয়া আমার কাজ, যার কারণে আমাকে কিন্তু বারবার তোমাদের সামনে বাজে খবর অনেক সময় নিয়ে চলে আসতে হয়, সরি টু সে। তো যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্য, অথেন্টিকেট তথ্যগুলো অ্যাডভান্স তোমরা জানতে পারো। এসজি টিউটোরিয়াল গাইড মানে অ্যাডভান্স লেভেলের কিছু জানবে বা শুনবে, এটাই স্বাভাবিক। তো আমরা জানি যে 2020 সালের পর থেকে রাজ্যের মাত্র দুটো ইউনিভার্সিটি ডিস্টেন্সে এমএ বা এমএসসি করাতে পারত, সেটা হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি এবং একটা হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি। কোন কোন ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশন বা রেকগনিশন বাতিল হয়েছিল, একটা কল্যাণী ইউনিভার্সিটি, একটা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি এবং আরেকটা হলো বর্ধমান ইউনিভার্সিটি। বর্ধমান ইউনিভার্সিটিতে ডিস্টেন্সে যে এমবিএ বা ডিস্টেন্সের যে বিএডও করানো হতো পিজির সাথে সাথে, সেই কোর্সগুলো একেবারেই কিন্তু বন্ধ হয়ে রয়েছে আজ দু বছর ধরে। তারপর আমরা দেখলাম যে 2021 সালে পুনরায় কল্যাণী ইউনিভার্সিটি 8টা সাবজেক্টের জন্য রেকগনিশন পেল এবং রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিও কিন্তু রেকগনিশন পেয়ে গেল, বর্ধমান পেল না। এবং পক্ষান্তরে আমি যদি দেখি বিদ্যাসাগর ইউনিভার্সিটি এবং নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি কিন্তু তাদের যে রেকগনিশন বা তাদের যে অ্যাফিলিয়েশন সেটা হারালো। তার কারণে বিদ্যাসাগর বা নর্থ বেঙ্গল 2021-22 সেশনে নতুন ক্যান্ডিডেট কিন্তু ভর্তি করতে পারেনি। ভর্তি করতে পেরেছিল কারা? কল্যাণী এবং রবীন্দ্র ভারতী। কল্যাণী ইউনিভার্সিটিতে মোট কতগুলো সাবজেক্ট ছিল দেখা যাক, আজকে আমরা দেখে নিচ্ছি। প্রথমত ছিল কেন বলছি সেই প্রশ্নের উত্তরটাও দিচ্ছি। প্রথমত মাস্টার অফ আর্টস, যেটা বাংলা, ইংলিশ, হিস্ট্রি, এডুকেশন, জুওলজি, বটানি, ম্যাথমেটিক্স এবং জিওগ্রাফি, এই কটা সাবজেক্টে মেন ক্যাম্পাসের পাশাপাশি একাধিক স্টাডি সেন্টার ছিল কল্যাণী ইউনিভার্সিটির, যেখানে কিন্তু মাস্টার্স করা যাচ্ছিল। এবার আসি রবীন্দ্র ভারতী। রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির মাত্র কয়েকটা সাবজেক্টে পেয়েছিল, তার মধ্যে একটা হচ্ছে মাস্টার অফ আর্টস বেঙ্গলি, এনভায়রনমেন্টাল স্টাডিজ, মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক এবং রবীন্দ্রসঙ্গীত। এর বাইরে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি কিন্তু আর কোনো রেকগনিশন ছিল না। এবং আমরা দেখেছি যে তারপর ভোকাল মিউজিক এবং সংস্কৃত রবীন্দ্র ভারতীতে অ্যাড হয়, অর্থাৎ 6টা সাবজেক্টে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি অ্যাডমিশন করাতে পারছিল না। সেখানে পলিটিক্যাল সায়েন্স, না সেখানে হিস্ট্রি, না সেখানে ইংরেজি, না সেখানে জিওগ্রাফি ছিল ডিস্টেন্সে। এই নিয়ে কিন্তু বড় প্রবলেম তৈরি হয়েছিল, কেননা গত বছর 2021-22 সেশনে আমরা দেখেছি যে রেগুলারে পিজিতে ভর্তি হতে সবার কতটা প্রবলেম ফেস করতে হয়েছে, কেননা অনলাইন পরীক্ষার ফলে নাম্বার এতটাই বেড়ে গেছিলো যে স্টুডেন্টসরা কিন্তু আলটিমেটলি মেরিট বেসিস অ্যাডমিশন নিতে পারেনি। তার কারণ তাদের দরকার ছিল একটা ডিস্টেন্স এডুকেশন সেক্টর। ডিস্টেন্স এডুকেশন সেক্টরও কিন্তু মাত্র দুটো হয়ে গেছিলো, ইনক্লুডিং এনএসইউ তিনটে হয়ে গেছিলো। তো কত সিট আর বরাদ্দ থাকবে, স্টুডেন্টসরা ন্যাচারালি চান্স পায়নি। তারা ওয়েট করছিল 22-23 সেশনে নতুন করে অ্যাডমিশন নেওয়ার। অলরেডি আমি পিজি অ্যাডমিশনের, রেগুলার অ্যাডমিশনের একাধিক ভিডিও তোমাদের জন্য বানাচ্ছি, সেই ভিডিওগুলো থেকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটি ইউনিভার্সিটিতে সিট সংখ্যা কেমন। তো ডিস্টেন্সের সাপোর্টটা আমাদের কিন্তু খুবই প্রয়োজন। ডিস্টেন্সটা হচ্ছে আমাদের এমন একটা রিসোর্স ওয়েস্ট বেঙ্গলের মাস্টার্সের সেক্টরে, যেটা কিন্তু আমাদেরকে খুবই উপকার করে, কিন্তু আলটিমেটলি সেই জায়গাটাও আমরা হারাচ্ছি রীতিমতো। বিদ্যাসাগর ইউনিভার্সিটি 2026 সাল পর্যন্ত ডিস্টেন্সে অ্যাডমিশন করাতে পারছে না। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি নতুন করে আবেদন করেছে ন্যাক ভিজিটের পর, সেখান থেকে এখনও কোনো আপডেট নেই। বর্ধমান ইউনিভার্সিটি নতুন করে আবেদন করেছে, বাট সেখান থেকেও কোনো তথ্য নেই। কিন্তু আমাদের সামনে দুটো পথ খোলা ছিল, একটা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি, একটা ছিল কল্যাণী ইউনিভার্সিটি। কল্যাণী এবং রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি 2026 সাল পর্যন্ত রিভাইজড গাইডলাইন পেয়ে গেছে। দেখো যেমনটা তোমাদের স্ক্রিনশট আমি দিচ্ছি, এখানে 2026 সাল পর্যন্ত কল্যাণী এবং রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি এই সাবজেক্টগুলোতে মাস্টার্স করাতে পারছিল ডিস্টেন্সে। কিন্তু আলটিমেটলি প্রবলেমটা কোথায় হলো? প্রবলেমটা হয়ে গেল কিছুদিন আগে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে নতুন সেশনে অ্যাডমিশনের ক্ষেত্রে জুলাই মাসে ইউজিসি ডিস্টেন্স এডুকেশনাল ব্যুরো কল্যাণী ইউনিভার্সিটিকে কিন্তু অ্যাডমিশন যাতে স্থগিত রাখা হয় সেজন্য মেল করা হয়েছে, এবং কল্যাণী ইউনিভার্সিটির জন্য একটা কমিশনও গঠন করা হয়েছে ইউজিসি ডিস্টেন্স এডুকেশন ব্যুরোর পক্ষ থেকে। কেন হলো এই সমস্যা? প্রথমত, ডিস্টেন্স এডুকেশন পড়াতে গেলে ইউজিসির নিয়ম অনুযায়ী প্রত্যেকটা সাবজেক্টে দুজন করে টিচার রাখতেই হবে, ম্যান্ডেটরি। কল্যাণী ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে এই দুজন করে টিচার প্রত্যেকটা সাবজেক্ট পিছু থাকতে হবে।
কিন্তু কল্যাণী ইউনিভার্সিটিতে কিছু সাবজেক্টে বা একটা অর্ধেক সাবজেক্টে এরকম রয়েছে যে টিচার চলে গেছেন, কিন্তু সেই সাবজেক্টে টিচার রিক্রুটমেন্টের জন্য পুনরায় নোটিফিকেশান দেওয়া হয়েছে কল্যাণী ইউনিভার্সিটির পক্ষ থেকে। এমতো পরিস্থিতিতে কল্যাণী ইউনিভার্সিটির অন্দরমহল থেকে কোনো একজন স্টাফ রয়েছে, যেমনটা লিডিং নিউজ পেপার বলছে, কোনো একজন স্টাফ কিন্তু ইউজিসিকে মেল করেছে যে এই সমস্যার মধ্যে ডিস্টেন্স এডুকেশন চালানো সম্ভব নয়, এরকম কিছু সেখানে মেনশান রয়েছে। অতএব সমস্যাটা তিনি তুলে ধরেছেন একজন অস্থায়ী স্টাফ। এর পরবর্তীতে যেটা জানা যায় যে ইউনিভার্সিটির কোনো এক অস্থায়ী কর্মী রয়েছেন বা স্টাফ রয়েছেন, তিনি ইউজিসিকে মেসেজ করেন বা ইউজিসিকে মেল করেন। তিনি ইউজিসিকে মেল করে এই যে অব্যবস্থার কথা কিন্তু জানানো হয়, এবং পরবর্তীতে এই অব্যবস্থার উপর ভিত্তি করে ইউজিসি একটি কমিশন তৈরি করে এবং কল্যাণী ইউনিভার্সিটিকে জুলাই মাসের দিকে ডিস্টেন্স এডুকেশনে যাতে ভর্তি না করানো হয় নতুন সেশনে, তার জন্য স্থগিতাদেশ দেওয়া হয় এবং তার পাশাপাশি পুরো ডিটেল জানতে চাওয়া হয়। শুধুমাত্র ডিটেল বলতে এরকম নয়, কল্যাণী ইউনিভার্সিটির যিনি ডিরেক্টর অব এডুকেশন রয়েছেন, ডিস্টেন্স এডুকেশনের যিনি ডিরেক্টর রয়েছেন, তিনি কল্যাণী ইউনিভার্সিটির এই যে শিক্ষক সংক্রান্ত যাবতীয় তথ্য এবং নথি কিন্তু চেয়ে পাঠান। শুধু সেই পার্টিকুলার সাবজেক্ট নয়, প্রত্যেকটা সাবজেক্টের নথি চেয়ে পাঠানো হয় এবং দুজন করে শিক্ষক আছেন কিনা সেটা খতিয়ে দেখা হয়। পরবর্তীতে যেটা জানা যাচ্ছে যে কল্যাণী ইউনিভার্সিটির পক্ষ থেকে ডিস্টেন্স এডুকেশন ব্যুরো বা ইউজিসি ডিস্টেন্স এডুকেশন ব্যুরোর সাথে এই বিষয়ে কথা বলা হয়েছে, আলোকপাত করা হয়েছে বিষয়টা নিয়ে, ইউজিসি যাতে স্থগিতাদেশ তুলে নেয় সেই জন্য যাবতীয় তথ্য যা কিছু রয়েছে ডিপার্টমেন্টাল তথ্য সেগুলো ইউজিসিকে প্রোডিউস করা হচ্ছে। এবং এর মধ্যে কল্যাণী ইউনিভার্সিটির পক্ষ থেকে 3 সদস্যের একটি কমিটি ইউনিভার্সিটির গ্র্যান্ড কমিশনের ডিস্টেন্স এডুকেশন ব্যুরোতে গিয়ে কথাও বলেন এই সমস্ত বিষয়ে। ইউনিভার্সিটির গ্র্যান্ড কমিশনের পক্ষ থেকে এই বিষয়ে সমাধান কি আসে না আসে সেটা দেখার। এরই মধ্যে আরও একবার সেই যে অস্থায়ী স্টাফটি রয়েছে তিনি আরও একবার এই অব্যবস্থার কথা ইউজিসিকে মেল করেন, এর ফলে সমস্যা কিন্তু একটু হলেও বেড়েছে এবং কল্যাণী ইউনিভার্সিটির কর্তৃপক্ষের কিন্তু এই বিষয়ে যথেষ্ট কনসার্ন ইস্যু তৈরি হয়েছে, অর্থাৎ যথেষ্ট উদ্বেগ তৈরি হয়েছে। যদিও 3 সদস্যের যে কমিটি ছিল সেই কমিটির একজন হচ্ছেন কল্যাণী ইউনিভার্সিটির কন্ট্রোলার অফ এক্সামিনেশন বিমলেন্দু বিশ্বাস স্যার। তো বিমলেন্দু বিশ্বাস স্যার নিউজ পেপারকে দেওয়া যে তথ্যটি তিনি জানিয়েছেন যে ডিস্টেন্স এডুকেশনের এই সংক্রান্ত সমস্যা এটা অবিলম্বে যাতে সমাধান হয়ে যায়, সেই সমস্যার সমাধানের যে সূত্র সেটা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ খোঁজার চেষ্টা করছেন এবং এই বিষয়ে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনকে যথেষ্টভাবে তারা কিন্তু তথ্য প্রমাণাদি দেওয়ার চেষ্টা করছেন যাতে করে প্রবলেমটা সলভ হয়ে যায়। কিন্তু তার সাথে সাথে এটাও বক্তব্য যে ইউজিসির কাছে এই যে বারবার ইউনিভার্সিটির পক্ষ থেকে পার্টিকুলার একজন ব্যক্তির পক্ষ থেকে মেল করা হচ্ছে, এর ফলে সমস্যা একটু তৈরি হয়েছে কিন্তু সেটা সমাধান সম্ভব বলে তিনি বলছেন। এবং যেহেতু তিনি বলছেন 31 অক্টোবর 2022 পর্যন্ত এবছরের ডিস্টেন্স এডুকেশনের ভর্তির সময়সীমা রয়েছে, সেই কারণে তিনি বলছেন যে তিনি আশাবাদী যে এবার অ্যাডমিশান হতে পারে এবং অ্যাডমিশান হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং এর পরবর্তীতে আমরা দেখবো যে কী হতে চলেছে আলটিমেটলি। তবে জট যে একটা তৈরি হয়েছে এটা কিন্তু স্বাভাবিক, কেননা যেখানে পুরোপুরি রেকগনিশন ছিল বা সমস্ত যে সমস্যা মিটে আবার ভর্তি হয়েছিল, 21-22 সেশন স্টুডেন্টসরা ক্লাসও করছে, সেই জায়গাতে এরকম একটা সমস্যা সত্যি স্টুডেন্টসদের কাছে দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নয়। এখন দেখা যাক ইউজিসির পক্ষ থেকে গ্রিন সিগন্যাল দেওয়া হচ্ছে কি হচ্ছে না। তবে হ্যাঁ, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে যে কটা সাবজেক্ট রয়েছে সেই কটা সাবজেক্টে এবার কিন্তু অ্যাডমিশন হবে এমনটা তথ্য রয়েছে, যখনই অ্যাডমিশন হবে তোমাদের সামনে তথ্য নিয়ে চলে আসবো। NSOU-তেও কিন্তু অ্যাডমিশন হতে চলেছে, তবে বর্ধমান এবং নর্থ বেঙ্গলে কি হতে চলেছে এখনও কিন্তু স্পষ্ট নয়, সেগুলো আমরা ভবিষ্যতে জানতে পারবো। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে জুড়ে থাকো এবং ভিডিওটি প্লিজ একটু শেয়ার। তবে হ্যাঁ, এর বাইরেও কিন্তু তোমাদের যেটা করতে হবে বাদবাকি যে অপশানগুলো রয়েছে সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। তো চলো ভিডিওটি এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।